ইন্ডিয়া ভয়েসমেলে স্বাগত। এবার এসবিএফ এর হইচইয়ে নতুন ওয়েব সিরিজ কামিনি ডিজিটাল প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজ হতে চলেছে হরর কমেডি, যার মূল চরিত্র কামিনীর ভূমিকায় অভিনয় করবেন বরখা। গল্পের কামিনী ছাড়াও রয়েছে আরো চার চরিত্র, শ্যাম অভিনেতা সৌরভ দাস, অর্ণব অভিনেতা অপ্রীতম চট্টোপাধ্যায়, শ্রীময়ী সন্দীপ্তা সেন এবং বিজলি অভিনেত্রী পৌলমী দাস। ভয় ভালো লাগার এই গল্পে কামিনী এক রহস্যময় নারী, যে রহস্যে সন্তান কারো জানা নেই। অন্যদিকে শ্যাম আর অর্ণব পরিচালনা করে এক গোয়েন্দা সংস্থা, যদিও সেই সংস্থার তেমন বাজার নেই, তাই তারা মনস্থির করে যেভাবেই হোক কামিনীর রহস্য উদ্ধার করবে। সেই কারণে তারা দুজনে পৌঁছে যায় কামিনীর গ্রামে। সেখানে গিয়ে তারা এই ব্যাপারে সাহায্য নয় গ্রামের মেয়ে বিজলি। এদিকে শ্যামের প্রেমিকা শ্রীময়ীও পৌঁছে যায় সেই গ্রামে কামিনীর রহস্য সত্য উদ্ঘাটনে, কিন্তু অভিশপ্ত কামিনীর হাত থেকে। সে কি বাঁচাতে পারবে সকলকে? সে উত্তর পেতে চোখ রাখতে হবে ওয়েব সিরিজে। আর এই প্রথমবার হরর কমেডি ওয়েব সিরিজে সৌরভ সন্দীপ্তাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাহলে দর্শক, জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন ও জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের জুটিকে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।